স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় ক্লাসে। আমরা গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে যেটা রাষ্ট্র নাগরিকতা আইন এই গত অধ্যায়ে গত সপ্তাহে আমরা কি করলাম এটা অধিকার আইনের প্রথম অধ্যায় আমরা প্রথম দিকটা শেষ করেছি এবং আজকে দ্বিতীয় পার্ট নিলাম এবং এই পার্ট আমি আজকে আলোচনা করব ভালো করে মনোযোগ দিয়ে বইয়ের সামনে থাকা। একটু দেখো আজকের আলোচ্য বিষয় আমাদের ষষ্ঠ অধ্যায়েরই রাষ্ট্র নাগরিকতা আইন সম্পর্কে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক নম্বর আলোচ্য বিষয় আইনের উৎস, দুই নম্বর সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, নাম্বার তিন বাংলাদেশের তথ্য অধিকার আইন। আমি এই তিনটা আলোচনা নিয়ে আসলাম, মনোযোগ দিয়ে শুনো এবং বই সামনে রাখো। এরপর দেখো আইনের উৎস, আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে হল্যান্ড আইনের ছয়টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছেন। এখানে একটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হয় যে রাষ্ট্রবিজ্ঞানে হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি উৎসের কথা উল্লেখ করেছেন। আইনের উৎস মূলত ছয়টা, এগুলো হচ্ছে এক নম্বর প্রথা, দুই ধর্ম, তিন বিচার সংক্রান্ত রায়, চার নম্বর বিজ্ঞানসম্মত আলোচনা, পাঁচ নম্বর ন্যায়বোধ ও কি ছয় নম্বর হচ্ছে আইনসভা। এই ছয়টি উৎসের কথা অধ্যাপক হলেন বলেছেন। তাহলে এখানে একটা নোটবৃত্তি প্রশ্ন হতে পারে এবং একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। এরপরে আসো প্রথা এক নম্বরে দেখে, যে প্রথা হলো আইনের সর্বোচ্চ প্রাচীন কি এটা সবচেয়ে প্রাচীনতম উৎস। প্রাচীন মানে কি পুরাতন। এখানে বলছে যে প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস, এটা একটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হবে আবার একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে। এবং সমাজে প্রচলিত রীতিনীতি আচার আচরণ অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। প্রথা মানে কি নিয়ম কানুন। তারপরে এই সকল সামাজিক প্রথা আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। বুঝাতে পারছি, এখানে বলছে যে এই সামাজিক প্রথাগুলো এত বেশি আবেদন যে এগুলি নিয়ম অমান্য করলে এগুলির মত পার্থক্য দেখা দিলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হ্যাঁ। এরপরে কালক্রমে মানে ক্রমান্বয়ে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। প্রথা নিয়ম ছিল কিন্তু যখন রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি হয়েছে তখন আইনে পরিণত হয়েছে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনে কিন্তু প্রথা থেকে এসেছে। তাহলে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, তাহলে কি ব্রিটেনের আইন কোথা থেকে আসছে? প্রথা থেকে এসেছে। তাহলে এটা ব্রিটেনের, এটা জ্ঞানমূলক হবে, একটা নৈর্ব্যক্তিক হবে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ধর্ম, এগুলি কিন্তু নিচে দাগ দিয়ে রাখবে, যে একটা প্রশ্ন হিসেবে আমি ধরে নিব ওটা বলবো এবং এটা দাগ দিয়ে নিবি নিচে। ধর্ম দেখো মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। কিসের উপর? মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীন কাল থেকে এই মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে এবং তাই ধর্ম ও ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম পূর্ণ কি গুরুত্বপূর্ণ উৎস। আইন ও ধর্মীয় অনুশাসন ধর্মগ্রন্থ আইনের অন্যতম ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎস। ন্যায় অন্যায় পাপ পুণ্য ইত্যাদি মূল্যবোধ ধর্ম চিহ্নিত করেছে বলে প্রাচীন ও মধ্যযুগে প্রাগৈতিক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি প্রভাব বিস্তার করে। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধানই রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হবে, আমি যখন দিব তখন দেখবে। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। হিন্দু আইন মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হয়। বর্তমান যুগীয় ধর্মীয় রীতিনীতি আইন রূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তন করা হয়। বিবাহ উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মূল্য মুসলমান হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন মেনে চলে, যে যার মতো করে দাদার আইন যে মেনে চলতে বাধ্য। যেহেতু এটা কি এটা বলছে যে ইসলামিক রাষ্ট্রের আইন যেটা শরিয়ার উপর নির্ভরশীল। তিন নম্বর হচ্ছে বিচার সংক্রান্ত, বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায়ও আইনের একটি উৎস। এটা অবজেক্টিভ, বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হন তখন তিনি স্বীয় বুদ্ধি, স্বীয় মানে নিজ নিজ বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে, সঙ্গতি মানে মিল রেখে, নতুন আইন নতুন ব্যাখ্যা দিয়ে
বিচারের রায় প্রদান করেন। এখানে কি বলছেন যে স্বীয় বুদ্ধি মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে মিল রেখে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে তিনি কিটা সমস্যা সমাধান করেন বা রায় প্রদান করেন। এটা একটা দৃষ্টান্ত হয়ে যায় যে যে এবং এক সময় আইনে পরিণত হয়, তাই দেখা যায় বিচারকের রায় হচ্ছে আইনের উৎস। বিচারকের রায় এটাও একটা আইনের উৎস, এটা অবজেক্টিভ প্রশ্ন। চার নম্বর বিদ্যাসম্মত আলোচনা, আইনবিদদের বিদ্যাসম্মত আলোচনা বা আইন তাদের আইন বিষয়ক গ্রন্থাবলী আইনের একটি উৎস হিসেবে কাজ করে। প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা মূল্যায়ন আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে। সন্ধান মানে কি? খুঁজে বের করা। ব্রিটেনের আইন ব্যবস্থা আইনবিদ ও ব্ল্যাকস্টোন আমেরিকার বেল ক্যান্ট ইসলামী আইনের ক্ষেত্রে আবু ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু প্রমুখের অনেক অভিমতে কিন্তু আইনের মর্যাদা লাভ করেছে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হবে আবু যখন দিব দেখবে। তারপরে বলছে ন্যায়বোধ, পাঁচ নম্বর উৎস হচ্ছে ন্যায়বোধ। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে রায় প্রদান করেন। এরপর বলছে ন্যায্য রায় প্রদান করে, এরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে এবং তাই ন্যায় নীতি ও ন্যায় পরায়ণতা আইনের একটি প্রকৃষ্ট উৎস। ছয় নম্বর এবং লাস্ট উৎস হচ্ছে আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভায় আইনের প্রধান উৎস। জ্ঞানমূলক প্রশ্ন, সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা বা আইন পরিষদ আছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। এছাড়াও রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারি কিন্তু প্রশাসনিক ডিগ্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশনও আইন হিসেবে স্বীকৃত গৃহীত হয়। এরপরে আমাদের আলোচ্য বিষয় দুই নম্বর, সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। দেখো সুশাসন প্রতিষ্ঠায় আইনের সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ডাক দিবে আইনে রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পেতে পারে, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। তারপর সাধারণভাবে আইনের অনুশাসন দুটি ধারণা কি করে প্রকাশ করে, কিভাবে সাধারণভাবে আইনের দুটি ধারণা প্রকাশ করে, এটা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন। যথা আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলে সাম্য, তাহলে কি আইনের চোখে সবাই সমান, যে কথাটা এটা। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়া ইত্যাদি আইনের সাধারণ বলছে যে আইনের শাসনের পরিপন্থী। আইনের যে শাসন আছে, নিয়ম আছে, সেটা পরিপন্থী। এইগুলি এই আইনের বাইরে গিয়ে এইগুলি কাজগুলি করতে পারবে না। তাহলে আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ। তাহলে আমরা যদি বলি যে নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ কি, তাহলে এটা কি বলবো যে আইনের প্রাধান্যই নাগরিক স্বাধীনতা রক্ষা কবচ। এগুলি জ্ঞানমূলক প্রশ্ন হবে। সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। আবার সরকার কারো ব্যক্তি স্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সাহস পাবে না। তাহলে এখানে দেখো একটা কাজ আছে, একক কাজ, যেটা বাংলাদেশে আইনের শাসন অপরিহার্য কেন কারণগুলো উল্লেখ করো। তাহলে আমরা দ্বৈত কাজ যেহেতু দিতে পারতেছি না, অফলাইন থেকে অফলাইনে আমাদের একক কাজেই প্রাধান্য পাবে এবং এই কাজটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এরপরে আসো আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় সমাজে ধনী দরিদ্র সবল দুর্বল জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলকে সকলেই সমান। আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না এবং সকলের জন্য একই আইন প্রযোজ্য। রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না। কখন খর্ব হয়? আমি একটা জ্ঞানমূলক প্রশ্ন দিব, তখন দেখবে যে আইনের শাসন কখন খর্ব হয়। আইনের শাসনের অভাবে নাগরিকটা হয়রানির শিকার হতে পারে আর বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে আইনের শাসন কায়েম হয় না। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, নিচে দাগ দিয়ে রাখো। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এরপরে আসো তিন নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আজকে বাংলাদেশের তথ্য অধিকার আইন। আমরা যেটা তিন নম্বর এবং শেষ আলোচ্য বিষয় আমরা এটা করবো। দেখো
বাংলাদেশের তথ্য অধিদায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত দাবি দিয়ে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ তথ্য প্রাপ্তি তথ্য পেতে গেলে এটা একটা কি এই অধিকারটা আমাদের একটি অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ সরকার 5 এপ্রিল 2009 সালে তথ্য অধিকার আইন জারি করে তাহলে আমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন হবে কত সালে তথ্য অধিকার আইন জারি করা হয় তাহলে কম জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণীত হয় তাহলে কিসের জন্য তথ্য অধিকার বলছেন যে আইনের শাসন কি করা হয় এই লক্ষ্য কোন লক্ষ্য জনগণের তথ্য প্রাপ্তি তথ্য পেতে যেন যে অধিকারটা আছে বাংলাদেশ জনগণের এটা যেন সুনিশ্চিত করা হয় সেই লক্ষ্যে এই আইন প্রণীত হয়েছে পৃথিবীর বহু রাষ্ট্রের তথ্য অধিকার আইন রয়েছে এখানে আমাদের প্রথমে জানতে হবে তথ্য বলতে কি বোঝায় এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আছে তথ্য বলতে কি বোঝায় এরপরে আসো সাধারণভাবে বলা যায় যে কোনো ধরনের রেকর্ডই তথ্য যেটা আমরা সংরক্ষণ করে রাখি সেটাই তথ্য তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক বই মানচিত্র চুক্তি তথ্য উপাত্ত লগ বই আদেশ বিজ্ঞপ্তি দলিল নকল কপি পত্র প্রতিবেদন হিসাব বিবরণী প্রকল্প প্রস্তাব আলোকচিত্র অডিও ভিডিও অঙ্কিত চিত্র ফিল্ম এবং ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট হ্যাঁ ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি হ্যাঁ যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকেই বোঝানো হয়েছে তাহলে তথ্য বলতে কি বোঝানো হয়েছে এটা কিন্তু ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটাই কিন্তু নির্ভুল লিখবে না এখানে নির্ভুল লিখলে কিন্তু এটা তথ্য বলা যাবে না ঠিক আছে এটা বানান সম্পূর্ণ জিনিসগুলি ঠিক রাখবে রেখে এটা সংজ্ঞাটা লিখবে এরপরে আসো বর্তমান তথ্য অধিকার আইনে তথ্য কমিশন নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে তথ্য কমিশন এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আমার অনুধাবন প্রশ্ন আর জ্ঞানমূলক প্রশ্ন আর নির্ভিত্তি প্রশ্ন হতে পারে তথ্য কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার সহ দুজন তথ্য কমিশনার রয়েছে একজন একটু করে কতজন দুজন আইনে বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষ একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে যে কোনো তথ্য প্রাপ্তি ব্যক্তিকে তথ্য প্রদানে তথ্য দিতে ওই ব্যক্তি কি কর্মরত ব্যক্তি বাধ্য থাকবে তারপরে আইন অনুযায়ী সরকারের কোনো মন্ত্রণালয় বিভাগ বা কার্যালয়ের সাথে সংযুক্ত বা অধীন কোনো অধিদপ্তর পরিদপ্তর বা দপ্তরের প্রধান কার্যালয় বিভাগীয় কার্যালয় আঞ্চলিক কার্যালয় জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয় তথ্য প্রদান ইউনিট হিসেবে কাজ করবে এরপরে আসো তথ্য অধিকার আইন অনুসারে তথ্য জানার জন্য লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে বা ইমেইলে আবেদন করতে হবে ইমেইলের পূর্ণ রূপ কি এখানে একটা প্রশ্ন থাকে ইমেইল ইলেকট্রনিক মেইল এখানে এটা পূর্ণ রূপ যারা লেখাপড়া জানে না তাদের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহযোগিতা প্রদান করবেন এবং তার আবেদনে টিপসই নিয়ে দাখিল করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রদান না করলে তথ্য প্রদানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অনুরোধকারী আপিল করতে পারবেন আমি যে পাঠটা পড়ালাম এই পাঠ থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করলাম দেখো আমি নিজে থেকে তৈরি করেছি এবং এগুলি ভালোভাবে পড়বে এখন দেখো এক নম্বর প্রশ্ন ধর্মভিত্তিক রাষ্ট্রে কোনটি আইন হিসেবে বিবেচিত হয় লেখা হয়েছে দুই নম্বর প্রশ্ন দেখো ইসলামিক রাষ্ট্রের আইন কিসের উপর নির্ভরশীল নাম্বার 3 হিন্দু আইন মূলত কিসের উপর নির্ভরশীল 4 বিবাহ উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে কোন আইন মেনে চলা হয় নাম্বার 5 ব্রিটেনের আইন ব্যবস্থায় কার কার অভিমত আইনের মর্যাদা লাভ করেছে 6 নম্বর প্রশ্ন ইসলামী আইনের ক্ষেত্রে কোন ব্যক্তির অভিমত আইনের মর্যাদা লাভ করেছে নাম্বার 7 প্রশ্ন দেখো আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কি
আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কি? নাম্বার 8 আইনের অনুশাসন কয়টি ধারণা প্রকাশ করে? 9 নম্বর প্রশ্ন আইনের প্রাধান্য কি? তারপরে নাম্বার 10 ব্যক্তি স্বাধীনতা কখন খর্ব হয়? 11 নম্বর কখন আইনের শাসন কায়েম হয় না? 12 বাংলাদেশ সরকার কবে তথ্য অধিকার আইন জারি করেন? বাংলাদেশ সরকার কবে তথ্য অধিকার আইন জারি করেন? 13 নম্বর প্রশ্ন তথ্য অধিকার আইনে তথ্য বলতে কি বোঝায়? 14 তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রধান দায়িত্ব কি? শেষ এবং 15 নম্বর প্রশ্ন তথ্য অধিকার আইন অনুসারে তথ্য জানার জন্য কি করতে হবে? এই 15টা প্রশ্ন আমি এই পাঠ থেকে দিলাম, এই প্রশ্নগুলি পড়বে। এই যে যে পাঠটা পড়লাম এই পাঠ থেকে আমি 15টা জ্ঞানমূলক প্রশ্ন দিলাম এবং এই প্রশ্নগুলি ভালোভাবে দেখবে। 15টা আরো অনেক প্রশ্ন হবে, কিন্তু আমি সম্ভাব্য কিছু প্রশ্ন তৈরি করে দিলাম। এই প্রশ্নগুলি পড়ে পড়ে উত্তরগুলি বের করবে এবং এর সাথে সাথে নৈর্ব্যক্তিক প্রশ্ন করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। খুব বেশি খারাপ অবস্থা দেশের বের হবে না এবং বের হয়ে বাবা মাকে অশান্তি ফেলবে না। আর মাস্ক পরবে এবং নিয়ম নীতি মেনে চলবে এবং পড়াশোনা বাসায় থেকে করবে। এই আশা রেখে আমি আমার আলোচ্য বিষয় শেষ করলাম। আল্লাহ হাফেজ।